খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল সহ আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও সেই মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 24 তারিখ এবং 25 তারিখে। এর পরবর্তীতে 26 তারিখ থেকে এই মেঘ কেটে যায়, তখন আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই পরিষ্কার আবহাওয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে তখন ওই রাতের তাপমাত্রা কিছুটা আবার কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আমাদের মোটামুটি জানুয়ারি মাস চলবে এবং ফেব্রুয়ারি মাসের আমরা মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা শীতের প্রকোপটা কম বেশি করে আমরা পাবো আর কি। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে 8.4 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে আমাদের ঢাকাতে আমরা রেকর্ড করেছি 12.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ, সেই সাথে কিশোরগঞ্জ অঞ্চল এবং চুয়াডাঙ্গা সর্বপশ্চিমের যে অঞ্চল, ওই সব অঞ্চল আমাদের মৃদু ধরনের শৈত্যপ্রবাহ অবস্থায় আছে। তাপমাত্রা 8.4 ডিগ্রির উপরে, 10-এর নিচে এইসব অঞ্চলে তাপমাত্রা আছে। যেহেতু আমাদের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সহ মধ্য অঞ্চলে কিন্তু আমাদের আকাশে মেঘ চলে আসছে বিদায়, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল। এর পরবর্তীতে আবার মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই মেঘ কেটে গেলে তাপমাত্রা আবার, অর্থাৎ 26 তারিখ থেকে আবার তাপমাত্রা, রাতের তাপমাত্রা বিশেষ করে রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর মেঘ কেটে গেলে দিনের তাপমাত্রা কিন্তু কিছুটা বেড়ে যাবে, তবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হলো দুপুর পর্যন্ত, কোথাও কোথাও সকাল পর্যন্ত, কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা বিদ্যমান থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে জানুয়ারি মাস পেরিয়ে যখন ফেব্রুয়ারি মাস চলে আসবে, তখন কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধির দিকে যাবে, তখন আস্তে আস্তে শীত আমাদের দেশ থেকে বিদায় নিতে থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা 26 তারিখ পর্যন্ত কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং দিনের তাপমাত্রা, যেহেতু আকাশে আমাদের দক্ষিণ অঞ্চল সহ মধ্যাঞ্চলে মেঘ থাকার সম্ভাবনা আছে, সেই মেঘ থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে 26 তারিখ থেকে পরবর্তীতে আমাদের রাতের তাপমাত্রা কিছুটা কমের দিকে যাবে এবং দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। আপাতত আসলে ঢাকায় 11 ডিগ্রির নিচে আমরা এখনও আশঙ্কা করছি না যে 11 ডিগ্রির নিচে নামার আগে, হয়তো কাছাকাছি চলে আসতে পারে, যেন আজ আমাদের ছিল 12.4 ডিগ্রি, হয়তো এর কাছাকাছি চলে আসতে পারে বা এর পরবর্তীতে 10-এর নিচে বা 11-এর নিচে, আমরা ওইভাবে এখন পর্যন্ত আমাদের ডাটা অ্যানালাইসিস অনুযায়ী আমরা